আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে মাসুদ টেক আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব পিডিএফ এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন। তো একটা আমি পিডিএফ ফাইল ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পিডিএফ ফাইল এবং এর ব্যাকগ্রাউন্ডগুলো কালো। তো এটা যদি আপনারা প্রিন্ট করতে যান তাহলে অবশ্যই প্রিন্টারের কালি খরচ একটু বেশি হবে এবং প্রিন্টও ভালো আসবে না। তো প্রিন্ট করার জন্য এর ব্যাকগ্রাউন্ডে যে কালো ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমাদের রিমুভ করতে হবে। তো এর জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। এখানে সার্চ বারে লিখবেন পিডিএফ কনভার্টার, পিডিএফ কনভার্টার লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে বেশ কয়েকটা আপনাকে অ্যাপ দেখাবে, আপনারা যেটা ইনস্টল করবেন শুধু পিডিএফ কনভার্টার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল করা আছে। তো আমি ইনস্টল করা আছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, এটা আমি ওপেন করলাম। করার পর এখানে আপনাদের যেতে হবে, এখানে পিডিএফ টুলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যেতে হবে। যাওয়ার পর আপনারা এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, যে স্প্লিট পিডিএফ, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন যে ইনভার্ট পিডিএফ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে উপরে ফাইলস দেখতে পাচ্ছেন, ফাইলসে ক্লিক করে দেবেন। করার পর আপনার অর্থাৎ যে লোকেশনে আপনার পিডিএফ ফাইলটি আছে সেই লোকেশনে গিয়ে আপনার পিডিএফ ফাইলটি ওপেন করে দেবেন। আমি ফাইলটা ওপেন করলাম। করার পর এখানে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, সাবমিট একটা ক্লিক করে দেবেন। করার পর এখানে কনভার্টিং হবে, একটু সময় নেবে, হয়ে গেছে, এখন অটোমেটিক ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিডিএফ ফাইলটি অটোমেটিক আর কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।